আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। রাশিয়া চীনকে মোকাবেলায় নতুন যে অস্ত্র নামাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার গণভোট নিয়ে মুখ খুললেন এরদোগান। এবার ফিলিস্তিন শহরে রিমোট কন্ট্রোল মেশিন গান বসালো ইসরায়েল। এদিকে নর্থ স্ট্রিমে ছিদ্র আতঙ্কে যে পদক্ষেপ নিয়েছে নরওয়ে। প্রস্তুত রাশিয়ার রেড স্কোয়ার, যেকোনো সময় ঘোষণা। এদিকে রাশিয়াকে তিরস্কার করল ইসরায়েল। এবং সর্বশেষ, কুর্দি স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। রাশিয়া চীনকে মোকাবেলায় নতুন যে অস্ত্র নামাচ্ছে আমেরিকা। চীন রাশিয়াকে মোকাবেলা করার জন্য নতুন পারমাণবিক অ্যাটাক সাবমেরিন তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। SSN সিরিজের নেক্সট জেনারেশন অ্যাটাক সাবমেরিনগুলো 2030 সাল নাগাদ মাঠে নামতে পারবে। এর বিপরীতে চীনও পিছিয়ে নেই। দেশটি নতুন ড্রোন সাবমেরিন নামাতে যাচ্ছে দক্ষিণ চীন সাগরে। খবর হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক সাবমেরিন নির্মাণের এই প্রকল্পটি মূলত যুক্তরাষ্ট্রের নৌবহরে থাকা বর্তমান সাবমেরিনগুলোর রক্ষণাবেক্ষণের সমস্যাগুলোকে কাটিয়ে উঠে গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সক্ষমতাকে এগিয়ে নিয়ে চীন ও রাশিয়াকে পেছনে ফেলার মতো করেই নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের 2022 সালের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত পারমাণবিক ওই সাবমেরিন সিরিজের নকশা চূড়ান্ত করা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়, SSN সিরিজের নেক্সট জেনারেশন অ্যাটাক সাবমেরিনগুলোর একটি নির্মাণ করতে $580 কোটি পর্যন্ত ব্যয় হতে পারে। অথচ বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে থাকা সর্বাধুনিক প্রযুক্তির ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নির্মাণে খরচ হয় $360 কোটি। এদিকে দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি বাড়াতে মনুষ্যবিহীন সাবমেরিন নামাতে যাচ্ছে চীন। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য থেকে ধারণা আরো শক্ত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম নেভাল নিউজের এক প্রতিবেদনে স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে বলা হয়েছে, চীনের হাইনান দ্বীপে অবস্থিত চীনা নৌঘাঁটি সানাইয়া দুটি বড় আকারের সমুদ্রের তলদেশে কার্যক্রম চালাতে সক্ষম এমন নৌযানের অবস্থান রয়েছে। ওই দ্বীপটি দক্ষিণ চীন সাগরের একেবারে নিকটবর্তী। নেভাল নিউজের প্রতিবেদনে আরো বলা হয়, 2021 সালের মার্চ এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ওই বিশেষ নৌযান দুটি সেই নৌঘাঁটিতে অবস্থান করছিল। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেনের অধিকৃত অঞ্চলে রাশিয়ার একতরফা গণভোটের সমালোচনা করেছেন। BBC এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোগান গণভোটকে উদ্বেগের উৎস বলে অভিহিত করেছেন। এরদোগানের মতে, এই গণভোট কূটনৈতিক প্রক্রিয়া পুনর্জীবিত করা কঠিন করে তুলবে। ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেনের চারটি অঞ্চল দোনেস্ক, লুহানিস্ক, জাপোরিজিয়া এবং খেরসনে গণভোট আয়োজন করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচন কর্মকর্তাদের মতে, রাশিয়ায় যোগ দিতে হওয়া গণভোটে শতকরা 98% মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। পশ্চিমা দেশগুলো আগে জানিয়েছিল, গণভোটের ফলাফলে দেখানো হবে বেশিরভাগ মানুষ রাশিয়ার সঙ্গে যোগ দিতে চায়। তারা বলছে, তারা ফলাফলের ব্যাপারে আগে থেকে যা জানতেন সেটি এখন প্রকাশ করছে রাশিয়া। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর হেব্রনে রিমোট কন্ট্রোল মেশিন গান স্থাপন করেছে। ভিড় ছত্রভঙ্গ করার জন্য ওই চেক পয়েন্টে ব্যবহার করা হবে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি সংবাদপত্র এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, হেব্রনে শহরের প্রতিবাদ প্রবণ একটি এলাকায় সাইফাই ঘোরানোর ওই রিমোট কন্ট্রোল মেশিন গান বসানো হয়েছে। ওই রিমোট কন্ট্রোল সিস্টেমটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। দূর থেকে নিয়ন্ত্রণ করে স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস এবং স্পঞ্জ টিপোর্ট বুলেট ছোড়া যাবে সেখান থেকে। এ ব্যাপারে একজন সামরিক মুখপাত্র বলেন, এলাকায় শৃঙ্খলা বিঘ্নিত করা জনগণকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর উন্নত প্রস্তুতির অংশ হিসাবে ওই রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে পরীক্ষা চলছে। এদিকে নর্ড স্ট্রিমে ছিদ্র আতঙ্কে যে পদক্ষেপ নিয়েছে নরওয়ে। রাশিয়ার মালিকানাধীন নর্ড স্ট্রিম 1 ও নর্ড স্ট্রিম 2 পাইপলাইনে গতকাল 3টি ছিদ্র ধরা পড়ে। ওই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং নাশকতা বলে দাবি করেছে ইউরোপের বিভিন্ন দেশ।
ওই ঘটনার পর নাশকতার আশঙ্কায় নিজেদের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে পাহারা জোরদার করেছে নরওয়ে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। নরওয়ে জাতীয় পুলিশ অধিদপ্তর গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। অবশ্য কি ধরনের নিরাপত্তা জোরদার করা হবে সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে ইউরোপ ও জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম এক পাইপলাইনের দুটি জায়গায় ছিদ্র ধরা পড়েছে বলে জানিয়েছে সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ। তারা জানিয়েছে একটি ছিদ্র সুইডেনের পানি সীমায়, অন্যটি ডেনমার্কের পানি সীমার মধ্যে দেখা গেছে। তবে কি কারণে পাইপলাইন ছিদ্র হয়ে গেছে সেটি জানাতে পারেনি তারা। এর আগে নর্ড স্ট্রিম দুই পাইপলাইনে ছিদ্র পাওয়া যাওয়ার খবর বের হয়। এদিকে গ্যাস পাইপলাইনে ছিদ্র পাওয়ার বিষয়টিকে নাশকতা হিসাবে মনে করছে রাশিয়া। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জিজ্ঞেস করা হয় এটি কোনো নাশকতা কিনা। এমন প্রশ্নে পেসকভ জানান কোনো কিছু এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন পাইপলাইনে ছিদ্র পাওয়ার ঘটনায় রাশিয়া খুবই উদ্বিগ্ন, কারণ এটি পুরো অঞ্চলের গ্যাস সরবরাহের জন্য বিরাট বড় একটি হুমকি। এদিকে প্রস্তুত রাশিয়ার রেড স্কোয়ার, যেকোনো সময় ঘোষণা। ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে রাশিয়ার বিখ্যাত রেড স্কোয়ার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে মস্কোর বিখ্যাত রেড স্কোয়ারে বিশালাকার ভিডিও স্ক্রিন সহ একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। সেখানে বিলবোর্ডগুলোকে দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া, খেরসন, রাশিয়া লেখা প্রদর্শিত হচ্ছে। এসব প্রস্তুতি দেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ওই চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচন কর্মকর্তাদের মতে রাশিয়ায় যোগ দিতে হওয়া গণভোটে শতকরা 98% মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। এদিকে রাশিয়াকে তিরস্কার করল ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেনের খেরসন, জাপোরিজিয়া, দোনেস্ক এবং লুহানস্কে যে কথিত গণভোট আয়োজন করেছে এর ফলাফল মানবে না ইসরায়েল। ইসরায়েল আরও বলেছে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সমর্থন জানায়। নিজেদের অবস্থানের কথা জানিয়ে গতকাল স্থানীয় সময় রাতে একটি বিবৃতি দেয় ইসরায়েলের পররাষ্ট্র অধিদপ্তর। ইসরায়েলের ওই বিবৃতিতে ইউক্রেনের প্রতি অগাধ সমর্থন ও রাশিয়ার প্রতি ইসরায়েলের বিরাট তিরস্কার হিসাবে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করায় এটি নিয়েও খুশি না ইসরায়েল। গতকাল ইউক্রেনের কেন্দ্রে অবস্থিত শহর ওমানের দিকে ইরানের তৈরি কিছু ড্রোন পাঠায় রুশ বাহিনী। এই শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে কয়েক হাজার ইহুদি ও ইসরায়েলি অবস্থান করছে। এদিকে রাজনৈতিক দিক দিয়ে ইসরায়েল রাশিয়ার মিত্র, ফলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটি ইউক্রেনকে অস্ত্র দিয়ে কোনো সহায়তা করেনি, এর বদলে তারা মানবিক সহায়তা পাঠিয়েছে। এবং সর্বশেষ কুর্দি স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা। কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন উত্তর ইরাকের কুর্দিস অঞ্চলে একটি ইরানিয়ান কুর্দিস বাহিনীর স্থাপনার ওপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন উত্তর ইরাকের কুর্দিস অঞ্চলে একটি ইরানিয়ান কুর্দিস বাহিনীর স্থাপনার ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। কেডিপিআই নামে ইরানিয়ান কুর্দি দলটির কর্মকর্তা সোরান নুরি বলেছেন গতকাল ইরবিল থেকে 60 কিমি পূর্বে অবস্থিত কোয়ার ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুর্দি দল কেডিপিআই এর কার্যক্রম ইরানে নিষিদ্ধ, এটিকে সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত করে থাকে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বলেছে ইরানের রেভলিউশনারি গার্ড ইরাকে অবস্থিত বিচ্ছিন্নতাবাদীদের কিছু ঘাঁটিতে নির্ভুল মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয় বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল না করা পর্যন্ত হামলা চালানো হবে।